যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তরপাড়ায়। পুজো শেষ, কিন্তু পুজোর অশান্তির রেশ এখনো অব্যাহত। দশমীর দিন গভীর রাতে উত্তরপাড়া মাকলা 21 নম্বর ওয়ার্ডের অশান্তি পরিবেশ তৈরি হয়। তখনই রোহিত ঝা নামে বছর 28-এর এক মদ্যপ যুবককে কয়েকজন মারধর করেন বলে অভিযোগ। মারধরের ফলে গুরুতর আহত অবস্থায় রোহিত ঝাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তার মৃত্যু হয়। এরপরই সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় নাগরিকদের একাংশ বিক্ষোভে ফেটে পড়েন। দোষীদের শাস্তির দাবিতে পথে নামেন স্থানীয়রা। রাতভর তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এবং মোমবাতি মিছিল করেন। স্থানীয়দের দাবি, প্রধান অভিযুক্তকে আড়াল করছেন স্থানীয় তৃণমূল নেতা এবং উপপৌর প্রধান। যদিও উপপৌর প্রধান এই দাবিকে উড়িয়ে দিয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনায় দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রধান অভিযুক্তকে 2-3 দিনের মধ্যেই গ্রেপ্তার করবে পুলিশ, এমনটাই দাবি তদন্তকারীদের। কাউন্সিলর অভিযুক্ত যুবকদের মদত দিচ্ছেন, এমনই অভিযোগ বিরোধীদের। উত্তরপাড়া থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে। মৃতদেহ আসার পর উত্তেজনার পারদ আরও চড়তে থাকে। স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি সামাল দিতে পরবর্তী সময়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। হুগলি থেকে ভোলানাথ সাহার রিপোর্ট, আজ তক বাংলা।